শান্তশিষ্ট স্বভাবের মেয়ে রূপা রান্নাঘরে চা করার সময় কিছু চিন্তা ভাবনা করছিল। হঠাৎ চা ফুটতে শুরু করে এবং রান্নাঘরের মেঝেতে পড়ে যায়। আরে এটা কি হয়ে গেল, তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে, না হলে মা জানতে পারলে বিপদ হয়ে যাবে। রূপা তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার করছিল, এমন সময় সেখানে তার মা আরতি চলে আসে এবং তাকে একটি থাপ্পড় মারে। তুই কি মনে করেছিস আমি জানতে পারবো না? আমার সাথে চালাকি করার চেষ্টা করিস না। আসলে মা ভুল করে চা পড়ে গেল। আমি ভালো করেই জানি তুই ইচ্ছে করে আমাদের ক্ষতি করতে চাস। না মা, আমি ইচ্ছে করে করিনি, আমি নিজের বাড়িতে ক্ষতি করার চেষ্টা কেন করব। নিজের বাড়ি মানে এটাকে নিজের বাড়ি মনে করার চেষ্টাও করিস না। আমি ভালো করেই জানি তুই এই বাড়িটা দখল করতে চাইছিস। না মা, আমি সেটা বলতে চাইনি। আরতি রূপাকে বকাঝকা করছিল, এমন সময় আরতির ছোট মেয়ে শিল্পা সেখানে চলে আসে। শিল্পা খুবই মডার্ন মেয়ে ছিল, সে সবসময় স্টাইলিশ জামা পরত। আরে মা, তুমি সকাল সকাল চিৎকার করছো কেন, কি হয়েছে? এই দেখ, রূপা রান্নাঘরে চা ফেলে দিয়েছে, সে প্রত্যেক দিনই ইচ্ছে করে আমাদের ক্ষতি করতেই থাকে। মা, তুমি তো ভালো করেই জানো রূপা কোনো কাজ ভালোভাবে করতে পারে না, তাহলে তুমি তার কাজ থেকে আশা রাখো কেন? মা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি, তোমরা গিয়ে ডাইনিং রুমে বসো, আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। এরপর আরতি এবং শিল্পা সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর রূপা দুঃখী হয়ে নিজের কাজ করতে থাকে। রূপার মা এবং বোন তার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে, তারা কেন রূপাকে পছন্দ করে না, আমরা কিছু সময়ের মধ্যেই এসব ব্যাপারে জানতে পারবো। কিছু সময় পর রূপা তার মা এবং বোনকে ব্রেকফাস্ট দিয়ে দেয়। রূপা, এবার ভালো করে বাড়ির বাকি কাজগুলো করে দে, সব কাজ ফেলে রেখে খেতে বসে যাস না যেন। এই তো মা, এখনই কাজ শুরু করে দিচ্ছি। এরপর রূপা সেখান থেকে চলে যায় এবং বাড়ির কাজ করতে শুরু করে দেয়। সেদিন বিকেল বেলায় শিল্পা যখন হল রুমে বসেছিল, এমন সময় আরতি তার কাছে যায়। শিল্পা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমাদেরকে মার্কেটে যেতে হবে। কেন মা, আজ কিছু আছে? নতুন বছর আসছে, তোর বাবা দুবাই থেকে ফিরে আসবে, এবার তোর বাবা 15 দিনের জন্য আসছে। আচ্ছা, তার মানে আমরা শপিং করতে যাব। হ্যাঁ, মার্কেট থেকে তোর বাবার জন্য কিছু নেব, আর তার সাথে আমাদের জন্য কয়েকটা নতুন জামা নিয়ে নেব। আরতি যখন শিল্পাকে এসব কথা বলছিল, এমন সময় রূপা বলে, মা, আমার জামা কাপড় অনেক পুরানো হয়ে গেছে, 2 বছর থেকে নতুন জামা নেওয়া হয়নি, আমার জন্য 2-1টা জামা নিয়ে আসবে। তোর আবার নতুন জামা কেন লাগবে, যেগুলো আছে সেগুলোই ব্যবহার কর, ছিঁড়ে গেলে বলিস ফুটপাত থেকে কম দামের জামা নিয়ে আসবো। আরে মা, রূপা যখন বলছে তাহলে আমরা তার জন্য কয়েকটা পুরানো জামা নিয়েই আসবো, আমাদের কাছে তো অনেক টাকা আছে। হ্যাঁ হ্যাঁ, টাকা আছে, কিন্তু এই মেয়েটার উপর আমি 1 টাকাও খরচ করতে পারবো না। তুমি ঠিকই বলেছো মা। আচ্ছা মা, বাবা কবে থেকে আমাদের সঙ্গে থাকা শুরু করবে? বাবা তো সবসময় কয়েকদিনের জন্য আসে আর চলে যায়। এই অপয়া মেয়েটার বিয়ে হয়ে গেলে আমি তোর বাবাকে আর বাইরে যেতে দেবো না, কোনো বেকার ছেলে দেখে এই মেয়েটার বিয়ে দিয়ে দেব, তারপর আমি আর তোর বাবা মিলে খুব ধনী পরিবারে তোর বিয়ে দেব। তুমি একদম ঠিকই বলেছো মা, এমনিতেও কোনো ভালো ছেলে রূপাকে বিয়ে করতে চাইবে না। নিজের মা এবং বোনের কথা শুনে রূপা মনে মনে খুব কষ্ট পায় এবং চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরতি বলে, এবার আমাদের মুখের সামনে দাঁড়িয়ে আছিস কেন, যা গিয়ে বাড়ির কাজ কর। অপয়া মেয়ে কোথাকার, জন্মের সঙ্গে সঙ্গেই নিজের মাকে খেয়ে ফেলেছিস, এবার যেখানে তোর বিয়ে হবে জানি না সেখানে কি ক্ষতি করবি। তুমি একদম ঠিকই বলেছো মা, রূপা একটা অপয়া মেয়ে। কিন্তু মা, আমি তো কিছু করিনি, তাতে আমার কি দোষ? তোর জন্যই সব কিছু হয়েছে, তোর খারাপ কপালের জন্য তোর আসল মা মারা গেছে। আরতির কথা শুনে রূপা কান্নাকাটি করতে থাকে। এখানে আমরা জানতে পারলাম আরতির আসল মেয়ে শিল্পা ছিল এবং রূপা তার সৎ মেয়ে ছিল। আরতি রূপাকে একদমই পছন্দ করত না। রূপা ধনী বাবার মেয়ে হওয়ার সত্ত্বেও সৎ মায়ের কারণে তাকে গরিবের মতোই জীবনযাপন করতে হতো। আরে মা, আমরা রূপার সঙ্গে এরকম ব্যবহার করছি, রূপা যদি এ ব্যাপারে বাবাকে জানিয়ে দেয় তাহলে কি হবে?
রূপা কোনোদিনও তার বাবাকে এটা বলবে না। সে ভালো করেই জানে তার কথা শুনে তার বাবার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। কি রে রূপা, তুই কি নিজের বাবাকে বলবি যে আমি তোর উপর অত্যাচার করি? তোর কথা শুনে তোর বাবা যদি মারা যায় তাহলে আমি তোর উপর আরো বেশি অত্যাচার করব। না মা, আমি কোনোদিনও বাবাকে কিচ্ছু বলবো না, রূপা এই বলে কান্নাকাটি করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন রূপা যখন রান্নাঘরে পরোটা বানাচ্ছিল এমন সময় আরতি সেখানে যায়। আর রূপা, তুই পরোটা বানাচ্ছিস কেন? আমি তো তোকে বলেছিলাম আমার জন্য রুটি বানাতে, ডাক্তার আমাকে পরোটা খেতে বারণ করে দিয়েছে। মা, এটা আমার জন্য বানাচ্ছি। কি বললি, তুই নিজের জন্য পরোটা বানাচ্ছিস? তোর সাহস কি করে হলো নিজের জন্য পরোটা বানানোর? মা, সামান্য তেল দিয়েই বানাচ্ছি, শুকনো রুটি খেতে একদম ভালো লাগে না। কি বললি, শুকনো রুটি খেতে ভালো লাগে না? দাঁড়া, এখনই তোকে জব্দ করতে হবে। আরতি এই বলে একটি চামচ গরম করে রূপার হাতে ছ্যাঁকা দিয়ে দেয়। হাতে ছ্যাঁকা দিয়ে দেওয়ায় রূপা কান্নাকাটি করতে শুরু করে দেয়। মা, তুমি কেন এরকম করলে? আমার অনেক কষ্ট হচ্ছে মা। খুব ভালো হয়েছে, তোর সঙ্গে এরকমটাই করা উচিত, আরতি রূপাকে এই কথা বলছিল। এমন সময় দরজার বেল বেজে ওঠে এবং শিল্পা গিয়ে দরজা খোলে। কিছু সময় পর আরতিও দরজার কাছে গিয়ে দাঁড়ায়। আরে বাবা, তুমি তো আমাদেরকে চমকে দিলে। আরে অজয়, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কিভাবে? আমি ভাবলাম তাড়াতাড়ি এসে তোমাদেরকে সারপ্রাইজ দেব। কেন, তোমাদের ভালো লাগেনি? ভালো লাগবে না কেন, এরকম সারপ্রাইজ প্রত্যেক দিন দিলেও ভালো লাগবে। আরতি এই বলে চুপ করে দাঁড়িয়ে পড়ে এবং মনে মনে কিছু ভাবতে শুরু করে। রূপার বাবার এই সময়ই আসার ছিল, আমি এই মাত্র রূপার হাত পুড়িয়ে দিয়েছি, সে রান্নাঘরে কান্নাকাটি করছে। অজয় যদি এসব ব্যাপারে জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আরে রূপা কোথায়, তাকে দেখতে পাচ্ছি না কেন? বাবা, সে তো বাড়িতেই আছে, তুমি বসো, এখনই সে চলে আসবে। রূপা, রূপা তুই কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, নিজের বাবার সঙ্গে কথা বলবি না? অজয় রূপাকে ডাকাডাকি করতে থাকে। অপরদিকে রূপা রান্নাঘরে দাঁড়িয়ে কান্না থামানোর চেষ্টা করছিল। বাবা আমাকে কান্নাকাটি করতে দেখলে অনেক কষ্ট পাবে, তাই আমাকে নিজেকে সামলে নিতে হবে। এরপর রূপা কান্না থামিয়ে নিজের বাবার কাছে যায় এবং তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। বাবা, তুমি কেমন আছো? আমি তোমাকে অনেক মিস করতাম। আমিও তোর কথা অনেক মনে করেছি রূপা, তুই ভালো আছিস তো? আরে হাত কি করে পড়লো? এটা আসলে, না না কিছু হয়নি, রান্নাঘরে কাজ করতে করতে হাত পুড়ে গেছে। তুই এত কাজ করিস কেন? নিজের ভালোভাবে খেয়াল রাখ, তাছাড়া তোর বাবার এত টাকা থাকায় তোকে কাজ করতে হবে কেন? বাবা, আমরা রূপাকে অনেকবার বারণ করেছি কিন্তু রূপা আমাদের কোনো কথাই শোনে না, সে নিজের থেকেই কাজ করতে চলে যায়। আরে হ্যাঁ হ্যাঁ অজয়, আমি রূপাকে বারণ করলেও সে জোর করে কাজ করতে চায়। হ্যাঁ আমি জানি, রূপা ছোটবেলা থেকেই এরকম, কিন্তু রূপা বাড়ির কাজের সঙ্গে সঙ্গে নিজের খেয়ালটাও রাখা দরকার। তুই নিজের অবস্থা অনেক খারাপ করে নিয়েছিস, তাছাড়া তুই এরকম পুরানো জামা কাপড় পরেছিস কেন? আরে অজয়, আমি রূপাকে অনেকবার বলেছি শিল্পার মতো ভালো ভালো জামা কাপড় পরতে, কিন্তু রূপা সাধারণভাবে থাকতেই বেশি পছন্দ করে। হ্যাঁ বাবা, আমরা যখনই শপিং করতে যাই দিদি সেখান থেকে এরকম টাইপেরই জামা কাপড় নেয়, নতুন ফ্যাশনের জামা কাপড় ব্যবহারই করে না। আরে রূপা, আজকালকার সময় চেঞ্জ হয়ে গেছে, একটু ভালোভাবে থাকার চেষ্টা কর। ঠিক আছে বাবা, আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আরে না না রূপা, তোকে কষ্ট করে যেতে হবে না, তুই বাবার সঙ্গে বসে একটু গল্প কর, আমি জল নিয়ে আসছি, সাথে সবার জন্য চাও বানিয়ে আনবো। তবে তুই চাইছিস যখন, তাহলে আমার সঙ্গে রান্নাঘরে চল, একটু সাহায্য করে দিবি। এরপর রূপা আরতির সঙ্গে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে আরতি রূপাকে একটি থাপ্পড় মারে। যদি বাবার সামনে কোনো কথা বলিস তাহলে তোর জন্য অনেক খারাপ হয়ে যাবে। আমি কিছু বলবো না মা, বলার থাকলে আগেই বলে ফেলতাম, কথাটা মনে থাকে যেন, এতেই তোর আর তোর বাবার জন্য ভালো হবে।
এরপর সেদিন রাতের বেলা রূপা যখন ঘুমিয়ে পড়ে, এমন সময় আরতি একটি ব্যাগ নিয়ে রূপার রুমে আসে। রূপা, এই ব্যাগের মধ্যে কয়েকটা জামা কাপড় আছে। যতদিন পর্যন্ত তোর বাবা এখানে থাকবে, ততদিন পর্যন্ত এইসব জামা কাপড় পরবি। আমি চাই না তোর বাবা দেখুক যে আমি তোকে খারাপ ভাবে রেখেছি। আচ্ছা, তার মানে তুমি আগে থাকতেই আমার জন্য জামা কাপড় কিনে রেখেছিলে? হ্যাঁ, আমরা জানতাম তোর বাবা আসবে, কিন্তু এভাবে হঠাৎ করে চলে আসবে এটা জানতাম না, তাই জামা কাপড় দিতে দেরি হয়ে গেল। আরতি এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে রূপা ভালো ভালো জামা কাপড় পরতে শুরু করে। এই সঙ্গে আরতি এবং শিল্পা তার সঙ্গে ভালো ব্যবহারও করত। একদিন সকালে রূপা যখন বাড়ি পরিষ্কার করছিল, এমন সময় আরতি সেখানে যায়। আরে রূপা, তুই বাড়ি পরিষ্কার করছিস কেন? বাড়ি পরিষ্কারের কাজ তো শিল্পার। আরে মা, আমি এই মাত্র বাড়ি পরিষ্কার করতেই যাচ্ছিলাম, কিন্তু দিদি আমার আগেই কাজ করতে শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি নিজের কাজ করতে শুরু করে দে। রূপা যা, তুই গিয়ে একটু রেস্ট কর। আরে বাহ, মনে হচ্ছে দুই বোনের মধ্যে অনেক মিল আছে, তাই একে অপরের কাজ করে দিচ্ছে। তোমাকে আর কি বলবো অজয়, রূপা সব কাজ নিজেই করতে চায়। আমার রূপা অনেক সাদাসিধে মেয়ে, সে প্রথম থেকে বাড়ির কাজ করতে পছন্দ করে। আমি রূপাকে অনেকবার বলেছি যে বাইরে একটু ঘুরতে যা, কিন্তু রূপা কোথাও যেতেই চায় না, সব সময় বাড়িতেই পড়ে থাকে। হ্যাঁ বাবা, তুমি দিদিকে একটু বোঝাও। হ্যাঁ ঠিক আছে, বলে দেব, কিন্তু তার আগে আমাকে কিছু খেতে দেওয়ার ব্যবস্থা কর। আরে হ্যাঁ, আমি সবার জন্য ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আরতি এই বলে রান্নাঘরে চলে যায় এবং সেখানে গিয়ে কিছু ভাবতে শুরু করে। জানি না অজয় আর কতদিন থাকবে, তার জন্য আমাকে এত নাটক করতে হচ্ছে, একদিনই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরতি রাগি অবস্থায় রান্না করতে থাকে। অপরদিকে শিল্পা বাড়ি পরিষ্কার করতে করতে কিছু ভাবছিল। বাবার জন্য আমাকে বাড়ি পরিষ্কার করতে হচ্ছে, আমি কত ভালোভাবে ছিলাম, মা শুধু শুধু আমাকে ডেকে বাড়ি পরিষ্কারের কাজে লাগিয়ে দিল। শিল্পা এসব কথা ভাবতে ভাবতে বাড়ি পরিষ্কার করছিল। অপরদিকে রূপা নিজের বাবার সঙ্গে বসে বসে গল্প করছিল। রূপা তুই ঠিক আছিস তো? এখানে তোর কোন রকম সমস্যা নেই তো? সবকিছু খুব ভালোভাবেই চলছে বাবা, তোমার আসার পরে আরো বেশি ভালো লাগছে। আমিও এখানে এসে অনেক খুশি, আমি যতদিন এখানে আছি সকলে মিলেমিশে খুব আনন্দ করব। বাবা আর তোমাকে দুবাই যেতে হবে না, তুমি এখানে থেকে যাও না। তুই চিন্তা করিস না রূপা, এই শেষবার যাচ্ছি, পরের বার যখন আসবো তারপর থেকে সারা জীবন একসঙ্গে থাকবো। বাবার কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। রূপা মাঝে মাঝে শিল্পার সঙ্গে ঘুরতে যেত এবং তারা শপিং মল, গার্ডেন এবং আরো অনেক জায়গায় ঘোরাঘুরি করে বাড়ি ফিরে আসত। এভাবেই দেখতে দেখতে 20 দিন কেটে যায়। একদিন সকলে যখন হল রুমে বসেছিল, এমন সময় রূপার বাবা বলে, 15 দিনের জন্য এসেছিলাম, কিন্তু দেখতে দেখতে 20 দিন কেটে গেল, কিছু বুঝতে পারলাম না, এবার আমাকে চলে যেতে হবে। বাবা তুমি আরো কয়েকদিন থেকে যাও না, তুমি চলে গেলে আমার ভালো লাগবে না। আমার থাকলে চলবে না রূপা, কালকের জন্য ফ্লাইটের টিকিট বুকিং হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। তুমি বাড়ি ফিরলে কত তাড়াতাড়ি দিন কেটে যায় বোঝাই যায় না। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটা কাজ করে আসছি। শিল্পা তুই আমার সঙ্গে আয়, আমাকে একটু সাহায্য করে দিবি। আর শিল্পা, আমাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু মনে আছে তো? কিছু সময় পর রূপাকে নিয়ে বেরিয়ে পড়িস। ঠিক আছে মা, আমি রূপাকে বলে দিচ্ছি। এরপর শিল্পা রুম থেকে বেরিয়ে পড়ে এবং হল রুমে রূপার কাছে যায়। আরে রূপা, আজ আমাকে জন্মদিনের পার্টিতে যেতে হবে, তুমি আমার সঙ্গে চলো। এক ঘন্টা পর শিল্পা এবং রূপা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শিল্পা রূপাকে নিয়ে একটি ক্লাবে যায়। শিল্পা আমার এখানে ভালো লাগছে না, এখানে অনেক হইচই হচ্ছে। তুই কোনোদিনও পার্টিতে যাসনি, তাই তোর এরকম মনে হচ্ছে, পার্টি এভাবেই হয়। আচ্ছা ঠিক আছে, এই নে জুসটা খেয়ে নে। না না আমি এসব খাবো না, এসব আমার ভালো লাগে না। আরে তুই চিন্তা করিস না, এটা কোল্ড ড্রিঙ্ক, খেয়ে নে ভালোই লাগবে। শিল্পা এই বলে রূপাকে ড্রিঙ্ক করিয়ে দেয়। ড্রিঙ্ক করার পর রূপার নেশা হয়ে যায়। শিল্পা আমার কেমন একটা হচ্ছে, তুই আমাকে কি খাইয়েছিস?
আরে কিছু হয়নি তোর, আমার সঙ্গে চল, এখনই সব ঠিক করে দিচ্ছি। শিল্পা এই বলে রূপাকে নিয়ে বাথরুমে যায় এবং তার জামা কাপড় চেঞ্জ করে তাকে একটি ছোট জামা পরিয়ে দেয়। রূপার অতিরিক্ত নেশা হয়ে যাওয়ায় রূপা কিছুই বুঝতে পারে না। এরপর শিল্পা একটি ফোন করে। হ্যালো সূর্য, তাড়াতাড়ি এসো, রূপাকে ক্লাব থেকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। কিছু সময় পর এক ছেলে সেখানে আসে এবং রূপাকে তার গাড়িতে তুলে নেয়। ততক্ষণ পর্যন্ত রূপা অজ্ঞান হয়েই ছিল। কিছু সময় পর সেই ছেলেটি রূপাকে তার বাড়িতে পৌঁছে দেয়। রূপার বাবা তার এরকম অবস্থা দেখে অবাক হয়ে যায়। আরে এসব কি, কে তুমি, আমাদের রূপার কি হয়েছে? আসলে আন্টি, রূপা অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। ক্লাবে থাকলে কোন রকম সমস্যা হবে, তাই আমি বাড়িতে পৌঁছে দিলাম। এই দেখো অজয়, তোমার মেয়েটা আমাদের মান সম্মান সব শেষ করে দিল। এরপর সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। রূপার এরকম অবস্থা দেখে তার বাবা প্রচন্ড রেগে যায়। আমি তো ভাবতে পারছি না যে আমার মেয়ে এরকম করতে পারে, এত ছোট জামা কাপড় পরে নেশা করে বাড়ি ফিরেছে। অজয় এসব কথা বলছিল এমন সময় শিল্পা বাড়ি ফিরে আসে। বাবা, মা, রূপা কি বাড়ি ফিরে এসেছে? আরে শিল্পা, তুই আর রূপা তো একসঙ্গে গিয়েছিলিস, তাহলে এভাবে আলাদা হয়ে গেলি কিভাবে? আরে হ্যাঁ মা, রূপা আমার সঙ্গে ছিল, কিন্তু তারপর হঠাৎ একটা ছেলের সঙ্গে কোথায় চলে গেল, আমি দেখতেই পেলাম না। তার মানে যেই ছেলেটা রূপাকে বাড়িতে রাখতে এলো ওটাই সেই ছেলে ছিল? এসব কি হচ্ছে এখানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে অজয়, রূপা প্রথম থেকে এরকমই ছিল, শুধুমাত্র তোমার খারাপ লাগবে বলে আমি তোমাকে এসব ব্যাপারে কিছুই জানাইনি। তাছাড়া তোমাকে এসব কথা বললে তুমি ভাবতে আমি সৎমা, তাই রূপার ব্যাপারে খারাপ খারাপ কথা বলছি। মা একদম ঠিকই বলছে বাবা, রূপা সবসময় বন্ধুদের সঙ্গে পার্টি করে আর রাত রাত পর্যন্ত বাইরে থাকে। হ্যাঁ অজয়, তোমার মেয়ে সবসময় কোনো না কোনো ছেলের সঙ্গে বাড়ি ফেরে, তোমাকে বললে তুমি কোনোদিনও আমার কথা বিশ্বাস করতে না, তুমি মনে করতে তোমার মেয়ে অনেক সাদা সিধে। এই মেয়েটা আমার বিশ্বাস ভেঙে দিয়েছে, কাল আমি ওর সঙ্গে দেখা না করে এয়ারপোর্টে চলে যাব, আমি ওর মুখ দেখতে চাই না। আচ্ছা অজয়, এটা ঠিক কথা যে মেয়েটা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সেটা আমাদের মেয়ে, তাই তার বিয়ে দেওয়া আমাদের কর্তব্য। তুমি কি তার জন্য কোনো ছেলে দেখবে, নাকি আমি কোনো ছেলে দেখে তার বিয়ে দিয়ে দেব? আমি সেই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, তুমি নিজেই তার বিয়ে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোনো ভালো ছেলে দেখে তার বিয়ের ব্যবস্থা করছি। একটা কথা বারবার বলে আমার মাথা খারাপ করো না, আমি ঘুমোতে যাচ্ছি। রূপার বাবা এই বলে নিজের রুমে চলে যায়। তার চলে যাওয়ার পর শিল্পা বলে, আরে মা, আমাদের প্ল্যান তো একদম ভালোভাবে কাজ করেছে। তুই একদম ঠিকই বলেছিস শিল্পা, আমরা যেরকমটা ভেবেছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। এবার এমন জায়গায় মেয়েটার বিয়ে ঠিক করব যেই মেয়েটা সারা জীবন কান্নাকাটি করতে বাধ্য হয়ে যাবে। পরের দিন সকালে রূপার বাবা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অপরদিকে রূপা ঘুম থেকে উঠে দেখে সে অনেক ছোট জামা কাপড় পরে আছে। নিজের এরকম অবস্থা দেখে রূপা অবাক হয়ে যায়। এরপর রূপা নিজের মায়ের কাছে যায়। আরে মা, আমি শিল্পার জামা কাপড় পরে আছি কেন? কে আমাকে এরকম জামা কাপড় পরিয়েছে? একটু ভালোভাবে ভেবে নে, সব কিছু বুঝতে পেরে যাবি। হ্যাঁ আমার মনে পড়েছে, কাল রাতে শিল্পা আমাকে নেশা করিয়ে দিয়েছিল। শিল্পা, এসব তুই কি করেছিস? তুই একদম ঠিকই ভেবেছিস রূপা, আমি তোকে নেশা করিয়ে এরকম জামা কাপড় পরিয়েছি। এগুলো করে আমি তোকে বাবার চোখে খারাপ করতে চেয়েছিলাম। তার মানে বাবা আমাকে এই জামা কাপড়ে দেখেছে? আরে হ্যাঁ দেখেছে, তাছাড়া তোর সঙ্গে যে ছেলেটা এসেছিল তাকেও দেখেছে। তোর বাবা এটাও বলে দিয়েছে আর কোনোদিনও তোর মুখ দেখবে না। একমাত্র বাবাই তো আমাকে সাপোর্ট করতো, তোমরা তাকেও আমার থেকে দূরে করে দিলে, তোমরা আমাকে একদম একা করে দিলে। তুই একদম ঠিকই বলেছিস, এবারে তুই একা। না আমি এটা কখনই হতে দেব না, বাবা কোথায়, আমি এখনই তার কাছে যাব। এবার তো এটা আর সম্ভব নয়, তোর বাবা এয়ারপোর্টে চলে গেছে। আমি এখনই বেরিয়ে পড়ছি, সন্ধ্যাবেলায় বাবার ফ্লাইট আছে, তার আগেই আমি তার কাছে পৌঁছে যেতে পারবো। এরপর রূপা তাড়াতাড়ি নিজের রুমে যায় এবং জামা কাপড় চেঞ্জ করে হল রুমে আসে। আমি যাচ্ছি বাবার কাছে গিয়ে তাকে সবকিছু জানিয়ে দেব, আমি নিজেকে বাবার চোখে খারাপ হতেই দেব না।
আমরা থাকতে সেটা আর সম্ভব নয় রূপা, তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।